அதுக்கு அடுத்து இது லுக் டெஸ்ட்னா ஒரு முத்து புடிச்சு கொடுத்து வர அவர் பரன் நீல அவசர কি বলো তুমি বাড়ি নিয়ে না ক্লাবে কোথায় যাব আমাকে একটু শান্ত হতে পারবো না তোমার পানি তুমি নিয়ে খাও আরে কি বাবা ব্রিটিশ নেই সময় কোথায় যাচ্ছো ব্রিটিশ দিয়ে কোথায় যেতেছি আমি আমার বাপের বাড়ি যেতেছি তোমার সাথে আমি আর সংসার করব না তুমি এখন পথে ফকির হয়ে গেছো চলো আমি চলো চলো আরে কি বাবা তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তোমার বাড়ি নিলামে উঠছে তুমি এখন পথে ফকির তোমার সাথে কিভাবে সংসার করব ঠিক আছে আমার বাড়ি নিলামে উঠছে তা এখন কি ছোটটা বাসা নিয়ে থাকবো কি আমি থাকবো ছোট বাসায় আমাদের বাড়ি কি জানো আলিশান একটা স্টুডিয়াম মার্কেট থেকেও বড় আমাদের বাড়ি তাই ফকির নেট পুরো তোর লাগা আমি থাকবো না তুই কাজ করে রাস্তা দেয়া তা কাবলে ভিক্ষা করিস পারবো না তোমার পানি তুমি নিয়ে খাও চলো আমরা বাড়িতে চলে যাই আজকে ভালো লাগতেছে না আল্লাহ যেখানে রাখে ওইখানে থাকবি রিজিকের মালিক আল্লাহ তুমি না অতিরিক্ত কথা বলো মেয়েরে কি সান্ত্বনা দিবা আর তুমি মেয়েরে নিয়ে যাবা সাথে করে কি সান্ত্বনা দিব মোর কপাল তো পুড়ে গেছে গা আবার বলো কপাল পুড়ে গেছে গা কি কপাল পুড়ছে আর জামাই কি মরে গেছে তুমি চুপ করো ফালতু কথা জানো তোমার কারণে মেয়ের কপালটা পুড়বো আমার কপাল তো পুড়তে চাইছিল খালি আমার বুদ্ধির জোরে বাচ্চা গেছে আই আর কাপ চুপ করো স্যার আমি গুছাই দেব তুমি থাকো এখানে চুপ জামাই দরদি চলে আসছে মেয়ের জীবনটা নষ্ট করবা ভালো ভালো আমি বলতেছি আমার কথা শুনো কাজে লাগবে আরে কি ব্যাপার ব্রিটিশ নেই সময় কোথায় যাচ্ছ ব্রিটিশ দিয়ে কোথায় যেতেছি আমি আমার বাপের বাড়ি যেতেছি তোমার সাথে আমি আর সংসার করব না তুমি এখন পথে ফকির হয়ে গেছো আমি তোমার সাথে সংসারই করব না চলো আমি চলো চলো আরে কি ব্যাপার তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে তোমার বাড়ি নিলামে উঠছে তুমি এখন পথে ফকির আমি তোমার সাথে কিভাবে সংসার করব ঠিক আছে আমার বাড়ি নিলামে উঠছে তা এখন কি ছোটটা বাসা নিয়ে থাকবো কি আমি থাকবো ছোট বাসায় আমাদের বাড়ি কি জানো আলিশান একটা স্টুডিয়াম মার্কেট থেকেও বড় আমাদের বাড়ি সেটা আমি জানি তাই ফকির নিরপুত তোর লাগা আমি থাকবো না তুই কাজ করে রাস্তা দেয়া তুই কাবলে ভিক্ষা করিস ফকির নিরপুত কোথায় ছিল মারে এই কাজটা ঠিক হবে না তুমি এত করো কি লেগে হ্যাঁ যাওয়ার লেগে দরজা কল উতলে করে থাও না থাও থাও যাওয়ার লেগে থাও বেশি করে একবারে দেখা যেতে পারে দেখো তুমি আমারে বুঝাও কি বলিব তোর মতো ফকির নিরপুত আমি রাখবো যাও কোনরে কোন করো না আল্লাহ নারাজ হলো এই কি করা উচিত কত দিমু ধরে একটা ক্লাস করো জামাই রে আর শ্বশুর রে একসাথে বসাই যে ছোট বাসা নিয়ে দুজন থাকলে এই বাম্মা চিনা দে চলে থাকো তুমি আমার বাসা দিবে দেখেন আমার কাজটা কিন্তু ঠিক হচ্ছে তুমি বেশি কথা কইবে না চুপ থাকো এই চল তুমি আমারে বুঝাও না আমি কাউরে বুঝাইতে পারবো না চলো শুন মারে একটা কাজ করি ওই ব্যাংকের 30 লাখ টাকা ঋণের 30 লাখ টাকা আমি দিয়ে দিই ওরে আল্লাহ আল্লাহ হ্যাঁ টাকা বেশি হয়ে গেছে তুলাই পড়ে কই কার্ডের ব্যাগটা কই তোমার এটিএম কার্ডের ব্যাগটা দাও 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 কথা শুনো বিপদ আপদ তো মানুষ আল্লাহ দেয় হ্যাঁ আবার আল্লাহ নিয়ে যান তোরে মানে পরে কষ্টের ভিতরে ফালা রেখা দাও ঠিক হবে যখন আমি কই আমার পরে টাকা দাও মার্কেটে যে তখন তোমার টাকা বেরিয়ে না এখন একটা দম উঠলে পরে তুই জামাই লগে খাইছ এই বাসা তুই বাসায় আবি না তাই শুনো ও কিন্তু ছেলে হিসেবে খারাপ না এখন একটু বিপদে পড়ছে ওর বিপদ ওই কাটায় উঠাবে উঠবে ও ছেলে হিসেবে খারাপ আর ভালো যাই হোক না কেন আমি ওর সাথে সংসার করব না আর শোনো
দুই এক দিনের ভিতরে ডিভোর্স কাগজ পাঠিয়ে দিব ঠিক আছে না না ভূমিকা এটা তুমি করতে পারো না কি করতে পারি করে দিই আসো আলো দুই দিন তারিখ আমি আসো শুন এটা কি দর্নাই করা হইতেছে ওর সাথে তুমি থাকো না তো আবার হচ্ছে এখন কার্ড স্কিল লাগে অন্য জায়গায় টাকা আইলে দিবি হ্যাঁ বেরে